উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ বলবো লটারি কাটার টোটকা সম্পর্কে আমি এই চ্যানেলে প্রত্যেকটা দিন লটারি কাটার টোটকা আমি দিয়ে থাকি কেন প্রত্যেকটা দিন এই লটারি কাটার টোটকা দিয়ে থাকি তারও কারণ আছে কারণ আমি এক এক দিন এক এক রকম জিনিস দিয়ে আপনাদের টোটকাগুলো করতে বলি হয়তো আপনার সেই টোটকার যে সরঞ্জাম সেগুলো আপনাদের হয়তো কালেক্ট করতে কিছুটা সমস্যা হতে পারে আর সেই কারণেই অপেক্ষা করুন আবার ভিডিও আসছে সেটা দেখুন আপনার সাধ্যের মধ্যে আছে কি না দেখা গেল এটাও আপনার সাধ্যের মধ্যে নেই এটাও কালেক্ট করতে পারছেন না আবার আর একটা দেখুন সেই কারণেই লটারি টোটকা হাজারও আছে আমি পরস্পরভাবে আপনাদের দিয়ে দাব যাব প্রত্যেকটা দিন আপনারা ফলো করতে থাকুন আপনার যেটা সম্ভব আপনারা সেটা দিয়েই কিন্তু করতে পারেন আর যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে সারা জীবন কিন্তু আপনি লটারি পেতে পারেন কারণ সেই নিয়েই আমি আপনাদের সঙ্গে আজ আলোচনা করব। আজকের লটারি যে টোটকা সেটা কিন্তু খুব সহজ ব্যাপার আপনার ঘরে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি জিনিসগুলো থাকে কারণ যদি আপনারা যে খাওয়ার রান্না করেন নিশ্চয়ই আপনারা হোটেল থেকে রোজ আনেন না বাড়িতে রান্না হয় ঠিক রান্নার কিছু জিনিস এই টোটকাতে প্রয়োজন আর এই রান্নার জিনিসগুলো যেটা আমি বলেছি প্রত্যেকটা ঘরে থাকে এটা আমার অবশ্যই একটা বিশ্বাস আর এই রান্নার জিনিসগুলো কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই টোটকাটা করতে পারবেন অর্থাৎ আপনার পয়সা খরচ করতে হবে না এবং দুর্লভ কিছু না যে খুঁজে পাবেন না এটা একদম ইজি জিনিস কি করবেন বিস্তারিত আমি বলবো তার আগে যে অনুরোধটা করব। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জীবন কিন্তু পাল্টে দিতে পারে অর্থাৎ ভিডিওটা সম্পূর্ণ দেখুন যদি আপনার বিশ্বাস থাকে আর যারা ভিডিওটা অলরেডি দেখছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ আপনারা অনেক কিছু জীবনে পাল্টে ফেলতে পারবেন এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আর যারা এই থামবেলটা দেখেই বেরিয়ে গেছেন তাদের ব্যাপার আলাদা তাদের জীবন যেরকম আছে সেরকমই থাকুক পরিবর্তনের প্রশ্ন নেই আর যারা এই চ্যানেলটা এখন দেখছেন তাদের আমি বলবো টোট করুন দেখে বেরিয়ে যাবেন না যখনই আপনার ভিডিওটা দেখা শেষ হবে অবশ্যই টোটকাটা করার প্রস্তুতি নিয়ে নিন কারণ এই লটারি প্রাপ্তি কিন্তু আপনার জীবনে অবশ্যই বড় পরিবর্তন এনে দিতে পারে কারণ কিছু না কিছু প্রাইস কিন্তু আপনি পাবেন এগুলো হচ্ছে কার্যকারী টোটকা এই উপকরণ কী কী লাগে আমি আগেই বললাম আপনার করে অবশ্যই এগুলো থাকবে যদি রান্না করে খেয়ে থাকেন আর যদি সারা জীবন হোটেল থেকে খান সেটা আলাদা ব্যাপার যদি আপনার রান্না করতে হয় এই জিনিসগুলো কিন্তু দরকার সেই জিনিসগুলো কী কী চিনি চিনি অবশ্যই আপনার বাড়িতে আছে কারণ চা খেতে গেলেও চিনির প্রয়োজন আছে এ তারপরে কি লাগবে এলাচ লাগবে এলাচ গরম মশলা অবশ্যই আপনারা রান্না করার সময় দিয়ে থাকেন তার মধ্যে পেয়ে যাবেন এবং দারচিনি সেটাও কিন্তু গরম মশলার মধ্যে পেয়ে যাবেন এই তিনটে উপকরণ লাগবে আর তার সাথে আপনারা একটা জিনিস দিতেও পারেন নাও পারেন যদি দিয়ে থাকেন টোটকাটা ভালো শক্তিশালী হবে না দিলে একটু কমজোর হবে তবে হবে সেটা কি একটা রুপোর কোটো ছোট্ট করে একটা কোটো বেশি দাম পড়বে না হয়তো খুব সামান্য এক দুশো দুশো টাকাও আপনার পড়তে পারে সামান্য ছোট একটা বক্স টাইপের বানিয়ে নিতে হবে রুপো দিয়ে এইগুলোই আপনার লাগবে যদি মনে করেন যে না পয়সা খরচাই করবেন না টোটকায় তাহলে এই রুপোর কোটো দরকার নেই আপনার শুধু এই তিনটে জিনিসই হবে ওইটা দিলে একটু ভালো হয় জাস্ট এটাই এরপরে আপনাদের কি করতে হবে যে কোনো একটা শুক্রবার বেছে নিতে হবে শুক্রবার বেছে নিয়ে আপনারা এই টোটকাটা করবেন শুক্রবার দিন আপনারা এই টোটকা শুরু করবেন কতদিন করবেন অবশ্যই মোটামুটি দু থেকে তিন বছর আপনাদের করতে হবে আর উপকার কবে থেকে পাবেন মোটামুটি ছ মাস আপনারা ছমাস এই টোটকাটা করবেন ছমাসের মধ্যে কিন্তু টিকিট কাটবেন না এই টোটকা সামনে রেখে কাটবেন না কারণ টোটকা থেকে আপনাদের রেজাল্ট আসতে ছমাস লাগবে ছ মাস পর আপনারা টিকিট কাটুন তারপরে কোনো বাধা বিপত্তি আপনার নেই আপনারা যতবারই টিকিট কাটবেন ততবারই আপনারা প্রাইজ পাবেন এটা আপনার সারা জীবনের জন্য এই লটারি টোটকা এটা কোনো মাস দিন সময় নেই এটা আপনারা সারা জীবন কিন্তু লটারি থেকে বড় অঙ্কের বা ছোটো অঙ্কের অর্থ কিন্তু পেতেই থাকবেন কিন্তু শুরুতে আপনার ছটা মাস অপেক্ষা করতে হবে কারণ আমি আগেই বলেছি বা এর আগের প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার আলোচনা যারা শুনবেন তারা কিন্তু ন্যাচারাল এবং যেটা লজিক্যালি সেই নিয়ে আমি আলোচনা করি কোনো ম্যাজিক বা জাদু বা সেই কামাখ্যা মন্ত্র এইসব আমি যাইও না জানিও না এইসব নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনাও করি না যে রাতারাতি সব হয়ে যাবে এইগুলো যারা বলে তারা জানে কীভাবে সেটা সম্ভব আমি সেই নিয়ে আলোচনা করবও না করতে চাইও না আমি যেগুলো বলবো সময় সাপেক্ষ সময় আপনাদের কিন্তু দিতেই হবে যা কী করবেন শুক্রবার দিন আপনারা চিনির পাত্রে যে পাত্রটায় আপনারা চিনি রাখেন এনে রোজ তো দোকান থেকে নিয়ে আসেন না কিছুটা হলেও রাখেন সেই চিনির পাত্রের মধ্যে আপনারা যে রুপোর কোটোটা বানাবেন সেই রুপোর কোটোর মধ্যে গুনে গুনে সাতটা এলাচ যদি না পারেন তিনটে এলাচ কারণ কোটোটারও তো সাইজটা দেখতে হবে ছোটো করে বানালে পরে তিনটে এলাচ আর কিছুটা দারচিনি ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে কোটোর মুখটা আটকে দিয়ে চিনির যে কোটোটা আছে তার মধ্যে ঢুকিয়ে দেবেন দিয়ে আপনারা চিনির ব্যবহার করছেন করুন ওইটা ভিতরে থেকে যাবে জাস্ট এই এতটুকু কাজ আপনাদের করতে হবে ছটা মাস এভাবে রেখে দিন ওটা মাঝে মধ্যে শুক্রবার করে বার করবেন হয়তো এক মাস পর একুশ দিন পর বার করবেন যদি ভিতরের ওগুলো কোনো প্রবলেম হয় ফেলে দিয়ে আবার নতুন ঢুকিয়ে দেবেন সেই শুক্রবার দিনই কিন্তু বার করবেন যদি ঠিকঠাক থাকে ওইটাই চললো এটা ছ মাস যাওয়ার পরে আপনারা লটারি কাটুন আপনার যে লটারি ভাগ্য দুর্দান্ত হবে এটা আমি কিন্তু বলতেই পারি কিন্তু যদি আপনারা এই রূপর কোটোটা না বানাতে পারেন তাহলে কি করবেন তাহলে কিন্তু কোনো কিছুর মধ্যে এই লবঙ্গ এই লবঙ্গ সরি এলাচ ও দারচিনি এটা কোনো কাপড়ে মুড়ে বা কোনো সিলভার যে কালারের পেস পাওয়া যায় তার মধ্যে মুড়ে নিয়ে আপনারা কিন্তু এই চিনির মধ্যে রেখে দিতে পারেন সেটা দাও কিন্তু কাজ হবে তবে এটা স্লো কাজ হবে রূপোর কোটোটা একটু ভালো কাজ হবে তাহলে আপনার পয়সা না খরচা করলেও হবে এইভাবেও রাখলেও কাজ হবে একটু স্লো ঠিক এইভাবে যদি আপনারা টোটকাটা করতে পারেন আপনাদের জীবনে কিন্তু লটারি ভাগ্য খুলে যাবে এবং সারা জীবন কিন্তু আপনারা লটারি পেতেই থাকবেন শুরুটা আপনাদের একটু সময় সাপেক্ষ শুরু কিন্তু ছটা মাস লাগবে ছমাসের মধ্যে আপনারা টিকিটের আশেপাশে যাবেন না টিকিটের দোকানের কাটা তো দূরে থাক ঠিক মাস কমপ্লিট হওয়ার পরে আপনারা টিকিট কাটুন আপনাদের জীবন কিন্তু পাল্টে যাবে আর যে কথাটা আমি বলি সে এই ভিডিও দেখে না যার ভিডিও দেখেন না কেন টোটকা যদি করতে যান আপনার কিন্তু বিশ্বাস এবং ভক্তি অবশ্যই দরকার যার মধ্যে বিশ্বাস এবং ভক্তি আছে সেই কিন্তু টোটকাটা করবেন তা না হলে করবেন না সময় নষ্ট কাজ জন্য আপনার কিন্তু হবে না কারণ বিশ্বাসে কিন্তু দাঁড়িয়ে থাকে টোটকার যত রকম টোটকা আছে আমার চ্যানেলে বলে না এরকম টোটকা চ্যানেল হাজারও আছে তারাও কিন্তু দিয়ে থাকে আপনারা যখন এই টোটকাগুলো করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের বিশ্বাস এবং ভক্তি প্রয়োজন এই ছিল আজকের আলোচনা আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন